হ্যালো বন্ধুরা টেস্টি কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাশ অমলেট আর এই অমলেট দেখতে যেমন সুন্দর তৈরি করা আরও সোজা আর যারা ডিম বিভিন্নভাবে ভেজে খেতে কিংবা ডিম খেতে পছন্দ করেন তারা একবার হলেও তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে ডিমের এই লাশ অমলেট খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমলেট তৈরি করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি চারটে ডিম ফাটিয়ে নেব এবার আমি একটা হ্যান্ডমিক্সের সাহায্যে ডিমের সাদা ও হলুদ অংশটা খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে মিক্স করে নেব আর আপনারা ডিম ফ্যাটানোটা কাটা চামচ দিয়েও করে নিতে পারবেন তো ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ লবণ আর দুই চামচ চিনি মিষ্টি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তবে এই অমলেটে একটু চিনি দিলে অমলেটটা খেতে আরও বেশি সুস্বাদু তৈরি হয় ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশে গেছে এবার ডিমের মিশ্রণটা আমি একটা মেজারিং কাপে মেপে নেব আপনারা ডিমের মিশ্রণটা যে কোনো কাপ বা বাটিতে মেপে নেবেন যতটা পরিমাণ ডিমের মিশ্রণ হবে ততটা পরিমাণ এর মধ্যে দুধ দিতে হবে তো এখানে আমার এক কাপ থেকে একটু কম হয়েছে ডিমের মিশ্রণটা তো ডিমটা আবার আমি সেই বাটিতে ঢেলে দিলাম এবার আমি এর মধ্যে যতটা পরিমাণ ডিম ছিল ততটা পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে দুধটা দেবেন এবার ডিমের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব আর যত ভালো করে মেশানো হবে প্লেটটা তত ভালো তৈরি হবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো মিশ্রণটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে একটু তেল খুব ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি দুধ ডিমের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম আর মিশ্রণটা যাতে বাটিটা এরকম ওপর থেকে ফাঁকা থাকে খুব ভর্তি করে মিশ্রণটা দেবেন না এবার আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়ির মধ্যে আমি এখানে এক লিটারের মতো জল দিয়েছি তার মধ্যে একটা প্লেট রেখে দিয়েছি আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে প্লেটের পরিবর্তে স্ট্যান্ডটা রেখে দিতে পারেন এবার আমি প্লেটের ওপরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট আমি ডিমের মিশ্রণটা স্টিম করে নেবো আর জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেব। কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর অমলেটটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর ওপরে যে একটু জল দেখতে পাচ্ছেন এটা কিন্তু অমলেটটা ঠান্ডা হয়ে যাবার পর জলটা নিজে থেকেই টেনে যাবে তো বাটিটা এবার আমি হাঁড়ির ওপর থেকে উঠিয়ে নিলাম আর খুব ভালো করে অমলেটটা ঠান্ডা করে নেব অমলেটটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর জলটাও কিন্তু টেনে গেছে এবার একটা চাকুর সাহায্যে সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নেব আর দেখতে পাচ্ছেন চাকুর সাহায্যে সাইডটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা থালাতে বা প্লেটে ঢেলে নেব খুব সহজেই অমলেটটা বাটি থেকে ছেড়ে যাবে কম উপকরণে এবং খুব কম সময়ে তৈরি হয়ে গেল ডিমের লাশ অমলেট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ